আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা ক্যাটসেট টোকেনটাকে বাইবিট এবং ভিটকেতে উইথড্র করেছিলাম, ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই ক্যাটসেট টোকেনটাকে পেয়ে গেছি। সো যারা পান নাই তারা কিন্তু পেয়ে যাবেন, এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই। এখন কথা হচ্ছে, আমরা যারা ক্যাটসেট টোকেনটাকে পাইছি, এই ক্যাটসেট টোকেনটাকে কিন্তু আজকে বিকাল 4টার সময় আপনাকে সেল করতে হবে। সেল করে কিন্তু আপনাকে ডলারে কনভার্ট করতে হবে, তারপর ওই ডলারটাকে বিক্রি করে টাকাটা কিন্তু আপনার বিকাশ নগদে নিতে পারবেন। তবে প্রথম ধাপটাই থাকবে, আপনার যে টোকেনটা রয়েছে, মানে আপনার যে ক্যাটস টোকেনটা রয়েছে, ওই ক্যাটস টোকেনটাকে আপনাকে সেল করে ডলারে কনভার্ট করতে হবে। তো কিভাবে আপনি সেল করে ডলারে কনভার্ট করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। আমি দুইটা পদ্ধতি দিয়ে দেখাবো, একটা হচ্ছে গিয়ে বিটগেট দিয়ে দেখাবো, আর একটা হচ্ছে গিয়ে বাইবিট দিয়ে দেখাবো। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওতে এখন একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েল, তো প্রথমেই আমি আপনাদেরকে ভিটগেট দিয়ে দেখাবো। ভিটগেটে আপনার যে ক্যাটস টোকেনটা রয়েছে, ওই ক্যাটস টোকেনটা আপনি কীভাবে সেল করবেন, তারপরে দেখাবো বাইবিট দিয়ে। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে রয়েছে, এমনকি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যদি জয়েন থাকেন তাহলে কিন্তু সব কিছুর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। লিঙ্ক কিন্তু দেওয়া আছে এই ভিডিওর প্রথম কমেন্টে। তো আমি এখান থেকে আমার যে ভিটগেট এক্সচেঞ্জারটা রয়েছে আমি এখান থেকে একটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, একটা ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি অ্যাসেট নামে অপশনটা রয়েছে, আমরা যদি এখান থেকে অ্যাসেট অপশন আসি তাহলে কিন্তু আমরা এখানে টোকেনটাকে দেখতে পারবো। তো প্রথমে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে, আমরা এখান থেকে যদি স্পট অপশনে যাই, উপরে কিন্তু স্পট অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আপনি মানে কয়টা টোকেন পাইছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র 44,000 টোকেন পাইছি। এই টোকেনটাকে আমাকে সেল করে ডলারে কনভার্ট করতে হবে, তারপর ওই ডলারটাকে বিক্রি করে পিটিভির মাধ্যমে বিক্রি করে টাকাটা কিন্তু আমি বিকাশ নগদে নিতে পারবো। তবে এটা হচ্ছে কি পরে চ্যাপ্টার, আজকে বিকাল 4টার সময় আপনাকে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার টোকেন সেল করে ডলারে কনভার্ট করতে হবে। তো কিভাবে করবেন, এখান থেকে যে ট্রেড নামে একটি অপশন রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন। এখান থেকে ট্রেড অপশনে চলে আসুন। এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা স্পট অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পট অপশনটা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হোয়াট ইউএসডিটি। আপনি জাস্ট এখান থেকে হোয়াট ইউএসডিটি অপশন একটা ক্লিক করে দিবেন। আপনার এখানে অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকতে পারে, যেটাই থাকুক আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে ক্যাটস লিখে। আমি এখানে সার্চ করে দিয়েছি ক্যাটস লিখে। তো আপনি জাস্ট এখানে ক্যাটস লিখে সার্চ করে দিবেন। তো ক্যাটস লিখে যখন আপনি সার্চ করে দেবেন, এখানে কিন্তু আপনার যে ক্যাটসের টোকেনটা রয়েছে ওই ক্যাটসের টোকেনটা কিন্তু চলাবে, বা ক্যাটসের নামটা কিন্তু চলাবে। এর পাশে কিন্তু ইউএসডিটি লেখা থাকবে। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ, মানে আজকে 4টার সময় যখন আপনি এখানে ক্যাটস লিখে সার্চ করবেন তখন কিন্তু এখানে থাকবে ক্যাটস এবং ইউএসডিটি, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ অন্য একটা টোকেন দিয়ে দেখাচ্ছি, আপনি প্রসেসটা শিখে রাখুন। একই নিয়মে একই প্রসেসে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে, আপনার মানে ক্যাটসের যে টোকেনটা রয়েছে ওই টোকেনটাকে কিন্তু আপনি সেল করতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আপনাদেরকে ওয়াট টোকেন দিয়ে দেখাচ্ছি। এখান থেকে ওয়াট লিখে দিলাম। তো ওয়াট লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াট ইউএসডিটি চলে আসছে, মানে আজকে বিকাল 4টার সময় আপনি ক্যাটস ইউএসডিটি, মানে আজকে বিকাল 4টার সময় আপনি এখানে লিখে দেবেন ক্যাটস, তারপর এখানে কিন্তু ইউএসডিটি লেখাটা চলাবে, তারপর এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই রয়েছে, আমরা যেহেতু সেল করবো এখান থেকে সেল নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লিমিট অর্ডার নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে এটাকে সরাসরি মার্কেট করে দিবেন। আমি এখান থেকে মার্কেটটা করে দিলাম। তো মার্কেটটা করে দেওয়ার পর আপনার উপরে এখানে কিন্তু ক্যাটস থাকবে, ক্যাটস ইউএসডিটি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভ্যালু রয়েছে, আপনি জাস্ট এই যে ভ্যালুটা রয়েছে এটাকে আপনি 100% করে দিবেন। আমি এখান থেকে 100% করে দিলাম। এর মানে হচ্ছে কি, আমার যে কয়টা ক্যাটস টোকেন রয়েছে সব কয়টা ক্যাটস টোকেন কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে সেল ক্যাটস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে ক্যাটস টোকেনটা রয়েছে ওই ক্যাটস টোকেনটা সেল হয়, ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার ক্যাটস টোকেনটাকে আপনি সেল করতে পারবেন ভিটগেটে। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এখানে 50% সেল করতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি 50% সেল করবো, বাকি 50% রাখবো, আপনি চাইলে কিন্তু এটাও করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো যখন সেলটা করে দেবেন, আপনি যখন এখান থেকে অ্যাসেট অপশন আসবেন, অ্যাসেট অপশন আসার পর এখানে কিন্তু আপনার ডলারটাকে আপনি দেখতে পারবেন যে আপনি কত ডলার পাইছেন, মানে ক্যাটস টোকেনটা সেল করে আপনি কত ডলার পাইছেন এখানে আসলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো তারপর আপনার ডলারটাকে সেল করা টাকা বিকাশ নগদে কীভাবে নেবেন এই সম্বন্ধে কিন্তু ভিডিও আসবে। ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা, বাইবিট আপনার ক্যাটস টোকেনটাকে সেল করে আপনি ডলারে কীভাবে কনভার্ট করবেন, এর জন্য আপনার বাইবিট অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নেবেন, বা বাইবিট এক্সচেঞ্জারটাকে আপনি ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যদি অ্যাসেট অপশনে আসেন, এখানে আসলে কিন্তু আপনার যে ক্যাটসের টোকেনটা রয়েছে ওই ক্যাটসের টোকেনটা কিন্তু আপনি ইজিলি এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে যদি ইউনিফাইড ট্রেডিং অপশন আসেন, এখানে আসলে কিন্তু আপনার ক্যাটসের টোকেনটাকে আপনি এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কয়টা ক্যাটসের টোকেন আপনি পাচ্ছেন, বা এখান থেকে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে আপনার ক্যাটসের টোকেনটা চলবে।
এখন কথা হচ্ছে যখন 4টা বেজে যাবে তখনই কিন্তু আপনাকে আপনার যে ক্যাটসের টোকেনটা রয়েছে আপনার ক্যাটসের টোকেনটা কিন্তু বাইবিটে মনে করেন সেল করে দিতে হবে। তো কিভাবে সেলটা করবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেড নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে ট্রেড অপশনে চলে আসুন। এখানে আসার পর কিরকম বাইবি কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে, তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ট্রেড সিলেক্ট করাই আছে, অবশ্যই আপনি এখান থেকে ট্রেডটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিলেক্ট করা আছে HMS মানে হ্যামস্টার কোম্পানির টোকেনটা কিন্তু সিলেক্ট করা আছে, আমি এখানেটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানেটা ক্লিক করে দিবেন। সো এখানেটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে, আপনি আগের মতো এখান থেকে ক্যাটস লিখে সার্চ করে দিবেন, আমি এখান থেকে ক্যাটস লিখে সার্চ করে দিলাম। তো ক্যাটস লিখে সার্চ করে দেওয়ার পর এখন কিন্তু মনে করেন ক্যাটসের যে টোকেনটা রয়েছে ওই টোকেনটা আস্তে আস্তে নেওয়ার মানে হচ্ছে কি এখন কিন্তু লিস্টিং হয়নি, মানে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন কিন্তু লিস্টিং হয়নি। আপনি আজকে বিকাল 4টার সময় আপনি জাস্ট এখানে ক্যাটস লিখে সার্চ করবেন, ক্যাটস লিখে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে ক্যাটস USDT, আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে ডগস টোকেন দিয়ে দেখাচ্ছি, এখান থেকে ডগসটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে, বা আমি আপনাদেরকে কেটি টোকেন দিয়ে দেখাতে পারি। আচ্ছা, আমি ডগস টোকেন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডগস লিখে দিলাম। একই প্রসেস একই নেমে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে আপনার ক্যাটস টোকেনটাকে কিন্তু আজকে বিকাল 4টার সময় আপনি এখান থেকে সেলটা করতে পারবেন, মানে ডলারে কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে ডগস USDT, আপনি যখন মানে আজকে বিকাল 4টার সময় যখন আপনি এখানে ক্যাটস লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনার এখানে ক্যাটস USDT চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার এখানে থাকবে ক্যাটস USDT, তারপর এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমরা সেল করবো, সেল অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিট নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট রয়েছে, অবশ্যই আপনাদেরকে এখান থেকে একটা মার্কেট করে দিতে হবে। সো মার্কেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যালুটা রয়েছে, এটাকে আপনি 100% করে দেবেন। যদি আপনার সব কয়টা ক্যাটস টোকেনকে আপনি সেল করে দিতে চান, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 100% করে দিলাম। তো 100% করে দেওয়ার পর আপনার কিন্তু সব কয়টা ক্যাটস টোকেন এখানে সিলেক্ট হয়ে যাবে, বা আপনি চাইলে কিন্তু এখানে 50% সেল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখান থেকে চাইলে আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ক্যাটস লিখাটা থাকবে, তারপরে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন ক্যাটসের প্রাইসটা কেমন শু করতেছে, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনি পেয়ে যাবেন সেল ক্যাটস নামে একটি অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে ক্যাটসের টোকেনটা রয়েছে ওই ক্যাটসের টোকেনটা কিন্তু মনে করেন সেল হয়, ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে টিক অপশনটা দিয়ে সেল ক্যাটস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ক্যাটস টোকেনটা সেল হয়, ডলারে কনভার্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে যখন আপনি অ্যাসেট অপশন আসবেন, এখানে আসলে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটাকে মানে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনি কত ডলার পাইছেন ক্যাটসের টোকেনটাকে সেল করে। তো তারপর আপনার ডলারটাকে সেল করে আপনি টাকা বিকাশ নগদে কীভাবে নেবেন এই সম্বন্ধে কিন্তু ভিডিও আসবে, অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো মানে আপনার ডলারটাকে সেল করে বিকাশ নগদে কীভাবে টাকা নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোন আপডেটে। আল্লাহ হাফেজ।